আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকের ভিডিওটা আজকে এমনি একটা ব্লগ করব। আজকে আমরা আসছি ঢাকা ইউনিভার্সিটির এরিয়া আর ব্রিটিশ কাউন্সিলের সামনে ফুলা রোডে। এখানে রাসেল সিফাত ভাই আসতেছে, ওনার ফুল নেম কি, রাসেল আহমেদ সিফাত, হ্যাঁ ভাই আসতেছে। ভাই আজকে আমার গাড়ির একটা মডিফিকেশন রিভিউ ভিডিও করবে। তো কথা না বাড়িয়ে আগে ইন্ট্রো দেখেন, পরে বাকি কথা আসি। দেখা শেষ, এবার কিছু কথা বলি। অনেকে আমাকে অনেকদিন যাবত আস্ক করতেছিলেন যে ভাইয়া আপনার গাড়ির মডিফিকেশন রিভিউ দেন, মডিফিকেশন রিভিউ দেন, কোনটা কত, হেডলাইটস, আইলিডস, দেন হুইল সাইজ, মানে কোনটা কি জিনিস, এগুলো খুঁটিনাটি সব আজকের ওই ভিডিওতে ভাইয়া আশা করি ফুটিয়ে তুলবে। আর আমি এই জন্য এখানে এসেছি, এখন ভাইয়া আসবে, আসলে তারপরে ভিডিও স্টার্ট করা হবে। তো এখানে থাকবো, কিছুক্ষণ আড্ডা হবে। আর ভাইয়ার একটা বাইক আছে, ভাইয়া যদি বাইক নিয়ে আসে আমি আজকে বাইকটার একটা রিভিউ দেওয়ার চেষ্টা করবো, দেখি কিরকম বাইকের রিভিউ দেয় আমি। ইন্টারেস্টিং, ইট উইল বি ইন্টারেস্টিং। এখন আজকের থেকে আমি বাইকের রিভিউ দেবো। ওকে, তো ভাইয়া আসুক, আসার পরে বাইকের রিভিউ দেওয়া যাক। আর রোদ এত, মানুষ বলে সান কিস্ট, আমি তো পুরো সান রেপড হয়ে যাচ্ছে, অনেক রোদ। তো আসুক ভাইয়া, তারপরে আবার কথা বলি। আমাদের মাঝে ভাইয়া চলে এসেছে। ভাইয়া আজকে আসতে তো রোদ হয়ে গেল, আর ভাইয়ার সাথে পরিচয় তো করা দিই। ভাইয়া বললো, ভাইয়া ফুল নেমটা যেন কি? আমার নাম হচ্ছে রাসেল সিফাত। আচ্ছা, তো ভাইয়া আজকে আমার গাড়ির একটা মডিফিকেশন রিভিউ করবে। অনেকের অনেক কোয়েশ্চেন ছিল কোনটা কি জিনিস, আশা করি ভাইয়া আজকের ভিডিওতে সব দেখা যাবে। হ্যাঁ, সব দেখা যাবে। সো কথা না বাড়িয়ে চলেন ভিডিও স্টার্ট করা যাক, আর ভাইয়ার চ্যানেল লিংক দিয়ে দিব, ঠিক আছে? আমরা ভিডিও ব্যাপারে প্রিপারেশনস নিচ্ছি। ভাইয়া পুলিশের গাড়ি সরাইতে বলতেছে, তো পুলিশের গাড়িটা সরাক, দেন আমরা ভিডিওতে ব্যাক করব। এখানে সরাচ্ছি আমরা, পুলিশের গাড়ি সরানো লাগতেছে, কজ এখানে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আছে, এখানে ভিডিওটা করলে সুন্দর হবে। আর ভাইয়ার সিনেমাটোগ্রাফি অস্থির লেভেলের হয়, অনেক জোস হয়, আপনারা ঘুরে আসতে পারেন। দেখেন, এটা কিন্তু কোনো পেইড প্রমোশন না, ভাইয়ার কন্টেন্ট আমার কাছে ভালো লাগে, ওই হিসেবে ভাইয়ার ভিডিও রিচ করেনি, আমার ভিডিও যদিও রিচ করেনি, তাও যতটুকু সম্ভব আমি সাপোর্ট করছি যেন ওনার এই কন্টেন্টগুলো সবার কাছে পৌঁছে যায়। আমরা চলে এসেছি সিফাত ভাইয়ের এরিয়াতে, এলাকা ডন। না না, ডন না ভাই, জাস্ট আমার জন্ম হয়েছে এই জায়গায়। আর আমরা আছি এখন বেসিক্যালি পাস্তা ক্লাবে, পাস্তা ক্লাবের পাশে আমার বাসা। আমি জয়কে দেখাইছি, আর এই জায়গাটা হইতেছে আপনারা সবাই চিনেন, লালবাগ কিল্লা। আমি এই মাঠে ছোটবেলা খেলাধুলা করে বড় হয়েছি, এই যে ডান পাশে জঙ্গল হয়ে গেছে পুরো, দেখো এই জায়গাটা। আর ওইটা হচ্ছে বেসিক্যালি মসজিদ, যেখানে জুমার নামাজ পড়া হয়। এটা কি লালবাগের সাথে? লালবাগের সাথে বলতে কি, একটা মানে কি বলবো, ওদের যে স্ট্রাকচারের যে তোমার মাপটা করছে এক সিরিজে, মানে এক সিরিজে, বুঝছো? ওইখানে আছে খান মোহাম্মদ মসজিদ, এই জায়গায় লালবাগ মসজিদ, এইটা হচ্ছে পরিবিবির মাজার বলে যেটা, মাজার, হ্যাঁ পরিবিবি। আর ওইটা ওইটা হচ্ছে জাদুঘর, বুঝছো? আর এখানে আছে কাঠগোলাপ, এই যে কাঠগোলাপ তুমি দেখছো, হ্যাঁ হ্যাঁ দেখছি। নিজে কার্বনের জন্মদিন, এটা অল টাইম লাগানো থাকে, আমাদের সবুজ ভাই লাগায় ফেলছে যে টু ইনস্ট্যান্ট বার্থডে সেলিব্রেট করতে পারে। আচ্ছা আচ্ছা, সো খাবার অর্ডার করছে, ওদের খাবারও খুব টেস্ট। আর খাবারের কথা বললে, তোমার আশেপাশে যে কতগুলা খাবারের ভেরিয়েশন আছে, মদিনা হোটেল আছে, ওই জায়গার মালাই চপ যেটা একদম দুধ দিয়ে বানায়, ওইটা খাইলে তুমি ফ্যান হয়ে যাবে। মালাই চপ, মালাই চপ আমি খাওয়াবো তোমার একটু পরে, আমরা এখান থেকে মদিনা যাবো। ওইটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট সুইটস ইন
পুরা হোল পুরা ঢাকা মদিনা সুইটস দেন এখানে নান্না কাচ্চি হাজি হানিফ টানি পাশে সব আছে আর বেস্ট পিৎজা খাইতে হইলে পিৎজা কিং সানি ভাইয়ের সো আমরা এখন ঘুরবো ঠিক আছে ওকে এখন আমরা জাস্ট এরকম করে চোরকির মতো ঘুরতে থাকবো তো লাঞ্চ টাঞ্চ করে আমরা এখন কই যাচ্ছি মদিনা হোটেলে যাচ্ছি মদিনা হোটেলে মিষ্টি অনেক স্পেশাল ওকে ভাইয়া বলছিল স্পেশাল কিছু এখন আমরা ট্রাই করব মানে ভাইয়া তো আগে খাইছে আমি ট্রাই করব যেখানে যাব যে ট্রাই করে আপনাদেরকে আবার দেখাবো ঠিক আছে স্টে টিউন এটা হচ্ছে মদিনা মিষ্টান্ন ভান্ডার আমরা ছোট থেকে খেয়ে খেয়ে বড় হয়েছি জানি এখন এইটা এখন খাবো আমরা এটা অনেক স্পেশাল অনেক বেসিকলি এটা হচ্ছে মালাই চপ আমাদের পুরান ঢাকার সব থেকে স্পেশাল সেভেন হাউস কে বলবো তো এটা কি শর্মালাই শর্মালাই ও উপরেটা কি শর পুরাটা আর কি কি যে খাওয়াবেন আপনারা আমাদের ঠিক আছে খাওয়াইতে খাওয়াইতে তো পাগল বানায় ফেলতেছে সো এটা হচ্ছে রসমালাই এটা কি আঙ্কেল এটা কাশ্মীরি হালুয়া কাশ্মীরি হালুয়া উপরে জেলি দেওয়া আছে হালুয়া এটা দুধের পুরা এইখানে আরেকটা সজল ভাই এটা কি বাদাম সর ও সেই 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 মাশাল্লাহ আর এগুলা নর্মাল ডেজার্ট নর্মাল বলতেও নর্মাল না এখানে অনেক ছানা আছে তারপরে হচ্ছে কি আর অনেক কিছু আছে এই যে পিওর ছানার একদম পিওর ছানার ডেজার্ট সো এখন আমরা যে দেখি ওর খেয়ে কেমন লাগলো কেমন লাগছে ভাইয়া অনেস্ট ওপিনিয়ন দিবা সেই না তাহলে এখন চলো আমরা খান মোহাম্মদ মসজিদে যাই যেখানে আমি ছোটবেলায় খেলাধুলা করতাম আপনার ছোটবেলায় ব্যাক করা যাক ওকে ওকে লেটস গো সো বেসিক্যালি এটা হচ্ছে খান মোহাম্মদ মসজিদ আমি অল টাইম স্টোরিতে এই জায়গাটা দেই তুমি দেখছো হ্যাঁ হ্যাঁ ইয়েস আমারও অনেকজন জিজ্ঞেস করে এত সুন্দর জায়গাটা কই 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 তো এটাও লালবাগে লালবাগে এরকম আর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমি ছোটবেলায় এই জায়গায় খেলাধুলা করে বড় হয়েছি বুঝছো এই মাঠ এখানে খেলাধুলা করতাম আর উপরে হচ্ছে মসজিদ ওইদিকে নামাজ হয় তো এইটা হচ্ছে মসজিদ বুঝছো ইয়েস এখন বন্ধ তো তাই উপরে যেতে পারি আমরা এখানে ছোটবেলায় খেলাধুলা করতাম ওদের সাথে ওরা দন পেটেছিল এটা হচ্ছে মসজিদ সাই এই জায়গায় হচ্ছে যে তোমার মনে করো নামাজ হয় জুম্মার সময় নামাজ হয় যখন জায়গা না হয় আর কি জায়গা না হয় ফুল যখন উপরে হয়ে যায় নিচে নামাজ হয় সো এটাই ছিল আজকের ব্লগ আশা করি আপনাদের সবার ভালো লাগছে আর সবাই জয় চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর চাইলে আমার চ্যানেলও ঘুরে আসতে পারেন ব্লগ শেষ হয় না আমি একটু বাইকের রিভিউ দিব বাইকের রিভিউ আচ্ছা ওকে এখন চলো বাইকের দিকে চলে যাই ওকে লেটস গো সো ভাইয়া যেহেতু আমার গাড়ি রিভিউ নিল আমি তাহলে ভাইয়ার বাইকের রিভিউ নিব সেটাই স্বাভাবিক সো আমার বাইকের সাথে সরি গাড়ির সাথে বাইকেরও ফ্যাসিনেশন কাজ করে ছোটবেলা থেকে ওকে লেটস স্টার্ট তো আমি এই কুরবানিতে দুইটা বাইক কিনছি একটা হচ্ছে R15 V3 আর একটা হচ্ছে MT15 ওইটা আমার ফ্রেন্ডের কাছে আছে আর এইটা আমার সবসময় বেশি ড্রাইভ করা হয় এটা হচ্ছে বেসিক্যালি R15 V3 নেকেড ভার্সনটা আর এটার নাম হচ্ছে ইয়ামাহা MT15 রাইট আমি কেনার পর কিছু জিনিস চেঞ্জ করছি লাইক এখানে আসো এই যে কার্বন ফাইবারের স্টিকারটা এটা পুরো ব্ল্যাক ছিল আমি এটা ইউজ করছি এখানে অ্যাপ্রোপোভিক লাগাইছি বাট এখানে লাগানোর মানে ক্ষমতা আমার নাই বিকজ আমাদের বাংলাদেশে যে পরিমাণ সার্জেন্ট প্যারা দেয় এটা অ্যাপ্রোপোভিকে যদি এখানে আমি একটা এক্সস্ট লাগাই আমার মিনিমাম 10,000 থেকে 20,000 টাকা মামলা দিবে সো ভাই বাংলাদেশে থাকি এটা সম্ভব না দেন এইখানে MT15 লেখা থাকে বাট আমি একটু কাস্টম করে এখানে সিলভার কালার কার্বন ফাইবার করালাম দেন এখানেও করিয়েছি আর লুক এট মাই আইস মানে বাইক সাইড সো এরা হচ্ছে একটু ডেভিল ডেভিল টাইপ কিছু করার ট্রাই করেছি এই হেডলাইট লিপটা আমি আফটার মার্কেট পরে লাগালাম আচ্ছা এটা তো লাইট এক্স্যাক্টলি এটা হচ্ছে প্রজেকশন লাইট আমি দেখাই এই যে
এটা ভিজিবিলিটি কি রকম হয় না প্রচুর প্রচুর এটা প্রচুর আলো এটা প্রচুর আলো আচ্ছা সাউন্ডের জন্য আমরা অফ করে রাখি এই সিম্পলির মধ্যে গর্জিয়াস গর্জিয়াস এই হচ্ছে আমার বাইক আই গেস আপনাদের ভালো লাগছে यस তোমার কেমন লাগছে আমার বাইক অনেক ভালো লাগে যদিও আমি বাইক সম্পর্কে জানি না আচ্ছা ঠিক আছে তাহলে বলে সব কিছু আসছে এই ছিল আমাদের আজকের ব্লগ ফ্রন্ট ক্যামে এসে নেই ফ্রন্ট ক্যামে চলে আসছি আশা করি আজকের ভিডিও ভালো লাগছে ভাইয়ের সাথে আজকে অনেক টাইম স্পেন্ড করলাম ভাই আমাকে পুরোটা ঘুরে দেখাইছে পুরান একটা কথা বলি পুরান ঢাকায় অনেক কিছু আছে করার অনেক কিছু আছে দেখার আপনারা আসবেন ইউ গাইজ আর অলওয়েজ ওয়েলকাম আর ওর ব্লগে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন ভাই একটাও করে দিবেন আমি লিংকটা ডেসক্রিপশনে আবারো দিয়ে দিব বললাম এক্স্যাক্টলি রাসেল শিফাত অফিশিয়াল সো ইনশাআল্লাহ আপনাদের সবার ভালো লাগছে আমাদেরও ভালো লাগছে টিল দেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ টাটা বাই 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 বাই